আছেন এখানকার আমার প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট, আছেন কাশিমুল, আছেন নুরুল, আছেন আমাদের উজ্জ্বল। নাম করতে গেলে অনেক নাম করতে হয়। আছে আমাদের মনোয় মুখার্জি, আছে অরুণ, আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পীযূষ পাণ্ডে কাজের লোক, আছেন অসিত দা আমার সাথী রানা সিং, আছেন সভাধিপতি বিকাশ রায় চৌধুরী আমার দাদার মতন, সত্যি কাজের মানুষ কাজ করে, আছে ঘোড়া মিত্র ব্লক প্রেসিডেন্ট খুবই ভালো ছেলে, আমি খুব শ্রদ্ধা করি, আমি খুব ভালোবাসি। কেন জানেন? কাজটা বুঝে, কাজটা অন্ত, আর যদি কেউ ভেবে নেই, নক্ষত্র মন্ডল বলে গেল, কৃষ্ণ মন্ডল বলে গেল, আমি শুনবো না, আপনাকে লফাকে লকাবে রাখবো, জেল কাটাবো, আমার নাম কৃষ্ণ মন্ডল। অন্যায়ের সঙ্গে আমি কোনদিন আপোষ করি না, এখনো করব না। কোন মা বোনাদের চোখে জল পড়বে, কোন গরিব মানুষের চোখে জল পড়বে, খাতির করবে না, আল্লাহ ঈশ্বর মানবে না, অভিশাপ দেবে। আর আপনি যদি ভালো কাজ করেন, আপনাকে আল্লাহ ঈশ্বর দোয়া করবে। যারা বিধবাতা পান নাই, কাশিমুল দশটা অঞ্চলে অল অঞ্চল অঞ্চল প্রেসিডেন্টদের ডেকে নাও, যারা বিধবা ভাতা পায় নাই ভোলা, ইমিডিয়েটলি সার্ভে করে যাতে বিধবা ভাতা পায় ডেকে দাও। যেখানে পানীয় জলের অসুবিধা আছে সেটা আগাম করো, কোন কাহিনী শুনতে রাজি নয়। যদি দশটা সাবমার্সেলের জায়গায় 12টা সাবমার্সেল করতে হয়, তাই সভাধিপতি করে দেবে, যেন মানুষ যেন পানীয় জল পায়। সরকারের তৃণমূলে কেন জল পাবে না? আমরা 34 বছরের সেই কষ্টটা সহ্য করে এসেছি, আমরা 2 কিলোমিটার দূর থেকে জল এনেছি, আমরা 3 কিলোমিটার দূর থেকে জল এনেছি, এখন কানে হবে? কেন আমার মা বোনেরা কষ্ট করবে, আমার মা বোনেরা ঘরে ঘরে জল পাবে? কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, কেন মা বোনেরা কষ্ট করবে? কষ্ট করতে হবে না, খালি আপনাদের কাছে খালি একটা অনুরোধ করবো, সেই অনুরোধটা আমার রাখবে, অন্য কোনো অনুরোধ নয়। সিপিএমকে ভোট দেবেন না, কংগ্রেস বলতে নয়, ভুল করে যেন ভোট দিয়ে দেন না বিজেপিকে, বিজেপিকে ভোট দেওয়া মানে লোকসান করা। শুনেছেন ঘটনা আসামে? 40 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষ হিন্দু, আর 15 লক্ষ মানুষ মুসলমান। কি বলছে? আসাম থেকে চলে যাও, আসামে থাকা হবে না। কি কিছুর বাবার জমিদারি নাকি? তো ভারতবর্ষ, মমতা ব্যানার্জি তো বলে না যে গুজরাটের লোক তুমি চলে যাও, অন্ধ্রের লোক তুমি চলে যাও, বিহারের লোক তুমি চলে যাও, উড়িষ্যার লোক তুমি চলে যাও, লজ্জা লাগে না? তুমি গুজরাট থেকে বিহারি হাটাও, তুমি ইউপিতে 1200 মুসলমানকে এনকাউন্টার করলে তাদের কি অপরাধ? গুলি করে মেরে দিলে তাদের কি অপরাধ? যোগী সরকার তুমি বলবে না, ওরা মুসলমান বলে মেরে দিলে তোমার লজ্জা লাগে না? আল্লাহ খাতির করবে না? ঈশ্বর দেখছে পতন হয়ে গেছে, 5টা রাজ্যে পতন। আবার চ্যালেঞ্জ করে বলে গেলাম, ইনশাল্লাহ ভারতবর্ষে বাজপেয়ী মতন প্রধানমন্ত্রী ফিরে আসে না, মোদি সরকারও ফিরে আসবে না। চ্যালেঞ্জ করে সেলফের গ্রুপ বিকাশ দা বলছিল,
আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের মাথার উপরে মমতা ব্যানার্জি আছে, যে চিন্তা করার সে করবে। ১৯টা প্রকল্প বন্ধ করে দিয়েছে, মমতা ব্যানার্জি তো বন্ধ করেনি। তা আপনাদের কিসের চিন্তা? যে চিন্তা করার সে করবে, কোন চিন্তা করার কারণ না। আমাদের গার্জেন, আমাদের গার্জেন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আমিও যে করবি আমিও সেই করবি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, অনেক দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের বীরভূমের সভাপতি মাননীয়।